হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমার বাইকের নতুন ইঞ্জিন অয়েল দিচ্ছি। আমার বাইক যেহেতু এক্সপ্লেট 160 ABS, সেহেতু আমি হন্ডার ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটি পছন্দ করি। তো যাই হোক, এই ভিডিওটি এই জন্য তৈরি করছি যে ইঞ্জিন অয়েল দেওয়ার পর যেই অবশিষ্ট নতুন চারটি থাকে, সেই চারটি আমরা অবশ্যই বিভিন্ন জায়গায় ফেলে না দিয়ে ওই চারটি অবশ্যই আমাদেরকে ওকেজো করে ফেলতে হবে। তার মানে চারটিতে যদি কোনো ফুটা করে দেন, তাহলে এই জারটি আর রিসাইকেল হবে না। তার মানে আমাদের ইঞ্জিন অয়েলগুলো কখনোই নকল হবে না। তাই আমরা যারা সচেতন বাইকার আছি, অবশ্যই অবশ্যই বাইকের ইঞ্জিন অয়েল দেওয়ার পর এই জারটি নষ্ট করে ফেলবো। ধন্যবাদ সবাইকে।